প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল পড়ুয়া রয়েছো, তোমাদের জন্য খুশির খবর, স্কুল কিন্তু খুলতে চলেছে। কেন বললাম স্কুল খুলতে চলেছে, কবে খুলতে চলেছে তা নিয়ে বিস্তারিত তো জানাবই। তার সাথে তোমরা যারা কলেজের পড়ুয়া আছো, তোমাদের কি পশ্চিমবঙ্গে কলেজ খুলবে এবং পশ্চিমবঙ্গে কলেজ খুললে কিভাবে খুলবে, কবে খুলবে তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে এই ভিডিওটি স্কুল কলেজ পড়ুয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা স্কুল পড়ুয়া রয়েছো, তোমাদের সকলের জন্যই রয়েছে খুশির খবর। তোমাদের স্কুল নিশ্চিত রূপে খুলতে চলেছে। তোমরা সকলেই জানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে পুজোর পর থেকে স্কুল খুলবে। তারই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে। স্কুল খোলার আগে মেরামতির খরচ বেঁধে দিল বিকাশ ভবন। কোন ক্ষেত্রে সম্ভাব্য খরচের সীমা কত? প্রাথমিক স্কুল 1.5 লক্ষ টাকা, জুনিয়র হাই 2 লক্ষ টাকা, মাধ্যমিক 5 লক্ষ টাকা, বৈদ্যুতিক সরঞ্জামের জন্য 5,000 টাকা, বেঞ্চের জন্য ও 2,500 টাকা, চেয়ারের জন্য 1,000 টাকা, টেবিলের জন্য 2,000 টাকা এবং স্কুলের কিচেন সেটের জন্য 50,000 টাকা, শৌচাগারের জন্য 25,000 টাকা, পানীয় জলের জন্য 50,000 টাকা ধার্য করা হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কিন্তু রাজ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। বিকাশ ভবন কিন্তু রীতিমতো স্কুল খোলার আগে যে যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই সেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। প্রথম শ্রেণী থেকে শুরু করে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুল খোলার পরিকল্পনা এবং তার আগে যা যা প্রস্তুত তার খুঁটিনাটি তথ্য নিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং 21 তারিখ পর্যন্ত রীতিমতো এই কাজের প্রস্তুতি চলবে এবং খুব তাড়াতাড়ি পুজোর আগে সমস্ত কাজ শেষ করার পর তোমাদের কিন্তু পুজোর পর নিশ্চিত রূপে স্কুল খুলবে যদি পরিস্থিতি এরকমভাবেই চলতে থাকে। আর তোমাদের মধ্যেও অনেকে চাইছিলে আগের মতো স্কুলে গিয়েই অ্যাকচুয়ালি পঠন পাঠন হোক, আগের মতোই ছেলেবেলার মজা স্কুলের আমরা উপভোগ করতে পারি, সেটা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে পুজোর পর। এবার তোমরা যারা কলেজে উঠছো কিংবা কলেজে পড়ছো, তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে কলেজ কি খুলবে পশ্চিমবঙ্গে। তো এক্ষেত্রে বলে রাখি, আগের বছর কলেজ খোলেনি, কিন্তু এক্ষেত্রে তোমাদের জন্য যেটা খুশির খবর, এবছর ইউজিসি কিন্তু রীতিমতো গাইডলাইনে বলে দিয়েছে যে কোনো কলেজ চাইলে খুলতেই পারে, সেটা পশ্চিমবঙ্গে হোক কিংবা অন্য কোনো রাজ্যে। এবারের কলেজ খোলার যে পদ্ধতি সেটা হচ্ছে ব্লেন্ডেড মোড। অ্যাকচুয়ালি কোনো কলেজ যদি চায় যে সেই কলেজ এই মুহূর্তে খোলা সম্ভব, অফলাইনে ক্লাস নেওয়া সম্ভব, সেক্ষেত্রে সেই কলেজ নিতেই পারে এবং যদি কোনো কলেজ মনে করে যে অনলাইনে এই মুহূর্তে ক্লাস নেওয়া দরকার, পরিস্থিতি স্বাভাবিক না, সেক্ষেত্রে তারা এটাও নিতে পারে। তার মানে এখানে পরিষ্কার, স্কুল যদি খোলে কলেজও কিন্তু রীতিমতো এবছরের ক্ষেত্রে খুলবে। এবং বিভিন্ন দিক থেকে যেটা আমরা ইনফরমেশান পাচ্ছি, কলেজের উপাচার্য থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে চাইছে কলেজের পঠন পাঠন যাতে খুলে যায় এবং কলেজের ক্যাম্পাস যাতে খোলে, তা নিয়েও কিন্তু ছাত্রছাত্রীদের একটা আন্দোলন, অভিযোগ বা অনুরোধ কিন্তু রয়েছে। সেই কারণে সব দিক থেকে যদি আমরা দেখি পুজোর পরে যেরকমটি স্কুল খোলার সম্ভাবনা, কেন বলবো, প্রায় নিশ্চিত হয়ে গেছে, সেরকমভাবে কিন্তু কলেজেও তোমাদের খুলবে। কলেজ ক্যাম্পাসে তোমাদের আনন্দ অনুভব করতে পারবে অন্যান্য ছাত্রছাত্রীদের মতন এবং কলেজে গিয়ে তোমরা ক্লাসরুমে ক্লাস করতে পারবে, এটা এই মুহূর্তে আমার দাঁড়িয়ে মনে হয়। তোমরা কি পুজোর পরে স্কুল কলেজ যেতে চাইছো? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।